কিভাবে মিলবে আপনার সমস্যার সমাধান, কিভাবে হবে আপনার মনস্কামনা পূরণ, এই যন্ত্রের ওপর আপনার তর্জনী দিয়ে যে কোনো একটি সংখ্যা বেছে নিন, আপনার সকল প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা এই ভিডিওতে সংখ্যাতত্ত্ব জ্যোতিষের এক বিশেষ অধ্যায় শিব প্রশ্নাবলী চক্র ব্যবহার করে আপনার সকল সমস্যার সমাধানের রাস্তা খুব সহজেই খুঁজে পাবে। আপনার যে কোনো মনস্কামনা কীভাবে পূরণ হবে তার উত্তর খুঁজে পাবেন আজকের আমাদের এই ভিডিওতে। সঙ্গে থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিভাবে এই চক্র ব্যবহার করবে তা ভালো মতো বুঝুন। ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, এই যে চক্রটি আপনারা দেখছেন, এই চক্রটিকে বলা হয় শিব প্রশ্নাবলী চক্র। এই চক্র ব্যবহার করা হয় আমাদের যে কোনো সমস্যা সমাধানে আমরা কি উপায় অবলম্বন করব তা জানতে। আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি, কিন্তু আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা রয়েছে যে কোন ধরনের সমস্যার জন্য আমাদের কি উপায় করতে হবে। সেই উত্তরই আপনারা আজকে পাবেন এই শিব চক্র ব্যবহার করে। এই চক্র ব্যবহার করা অত্যন্ত সহজ এবং সরল। এটি নির্দিষ্ট একটি উপায়ে ব্যবহার আপনাকে করতে হবে। এই যে চক্রটি দেওয়া রয়েছে এই চক্রটিকেই বলা হয় শিব প্রশ্নাবলী চক্র। দেখুন, এখানে 1-7 পর্যন্ত নম্বর দেওয়া রয়েছে। আপনারা প্রথমে মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র 3 উচ্চারণ করবেন। তারপর আপনার 2 বন্ধ করে আপনি ভগবান শিবের ধ্যান করতে করতে আপনার তর্জনীটি অর্থাৎ আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি এই চক্রের ওপর ঘোরান। তর্জনীটি ঘোরাতে ঘোরাতে যে কোনো একটি সংখ্যার ওপরে তা থামান। দেখুন কোন সংখ্যার ওপর আপনার তর্জনীটি থেমেছে। যে সংখ্যা আপনার তর্জনী বেছে নিয়েছে সেই সংখ্যার পেছনেই রয়েছে আপনার সমস্যা সমাধানের রাস্তা। আসুন এবার দেখে নিই কোন সংখ্যা কী নির্দেশ করছে। যদি আপনার তর্জনীটি 1 ওপর রাখে তাহলে আপনি কোনোভাবেই হতাশ হবেন না, হতাশ হয়ে কাজে অলসতা দেখাবেন না, পুরো উদ্যমে সততার সঙ্গে কাজ করে যান। 6 মধ্যে আপনি সফলতা পাবেন। আপনি যে সংখ্যাটি বেছে নিয়েছেন তা হলো আপনার ভালো সময় শুরু হওয়ার সংকেত। প্রতিকার হিসেবে প্রত্যেক মঙ্গলবার আপনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। আপনার তর্জনীটি যদি 2 ওপরে রাখে তাহলে আপনি আপনার সমস্যা সমাধানের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিন, একদম অবহেলা করবেন না। আপনি যে সম্পর্কিত প্রশ্নের জন্য এই চক্র ব্যবহার করছে সেই সমস্যা যদি বৃহৎ আকার ধারণ করে তাহলে আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, তাহলে খুবই উপকার পাবেন। এবার এই সংখ্যা প্রতিকারও আপনারা শুনেন। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করুন। এবার বলি, আপনি যদি 3 বেছে নেন, আপনার সমস্যা সমাধানে কিছুদিন সময় লাগতে পারে। আপনি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সময় অনুকূল না হওয়া পর্যন্ত একটু মানিয়ে চলুন। সমস্যার সমাধান সময় লাগলেও অবশ্যই হবে। প্রতিকারে আপনি ওম নমঃ শিবায় মন্ত্র প্রতিদিন 1 জপ করুন এবং প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করে ধুতুরা ফুল নিবেদন করুন। আপনার তর্জনী যদি 4 বেছে নেয় তাহলে
যে কাজের জন্য আপনি প্রশ্ন করেছেন সেই কাজে আপনি দ্রুত সফল হবেন। তবে তাড়াহুড়ো করে কাজ করতে যাবেন না। আপনি যদি পরিবারের সদস্যদের সাহায্য নেন তাহলে আপনি দ্রুত সফল হবেন। এই সংখ্যার সমাধান হলো আপনি অসহায়কে দান ধ্যান করুন। আপনি যদি 5 সংখ্যাটি বেছে নেন তাহলে কারো সাহায্যে আপনি আপনার কাজে সফলতা পাবেন। আপনি সমস্যা সমাধানে আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার খুব ভালো সময় আসছে, আপনার মনস্কামনা দ্রুত পূরণ হবে। এর প্রতিকারে আপনি শনিবার ও মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে দর্শন করুন। আপনার তর্জনীটি যদি 6 সংখ্যার উপরে থাকে তাহলে আপনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক পরিশ্রম আপনাকে করতে হবে। সমস্যা সমাধানের জন্য আপনাকে 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আপনি আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করুন। এর প্রতিকার হল আপনি রোজ সকালে ভগবান গণেশে পুজো করুন। আপনি যদি 7 সংখ্যাটি বেছে নেন তাহলে মনে করবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে, আপনার সমস্যা দ্রুত শেষ হবে, অসহায়তে সাহায্য করুন। এই 7 সংখ্যার প্রতিকার হল প্রত্যেক সোমবার আপনি শিবলিঙ্গে জল অর্পণ করে রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। বন্ধুরা, এই ছিল শিব প্রশ্নাবলী চক্র। আপনারা এই চক্র ব্যবহার করে আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনারা অনায়াসেই জানতে পারবেন। আপনারা কোন সংখ্যাটি বেছে নিলে বা আপনার তর্জনী কোন সংখ্যার উপরে থাকলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ সব।